একুশ আগস্টের গ্রেনেড হামলা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ সব আসামি খালাস পাওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার যুক্তরাজ্য থেকে পাঠানো এক বিবৃতিতে তিনি এই স্বস্তির কথা জানান। বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রোববার একুশ আগস্টের গ্রেনেড হামলা মামলার এই রায় প্রদান করেন। ফলে এ মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ দণ্ডিত সব আসামি খালাস পেয়েছেন। এ বিষয়ে স্বস্তি প্রকাশ করে মির্জা ফখরুল বলেছেন, এই রায়ে প্রমাণ হল আওয়ামী ফ্যাসিবাদী সরকার রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হয়ে এই মামলাতে তারেক রহমানকে অভিযুক্ত করেছিলেন। তারেক রহমানের বিরুদ্ধে আনা মামলার অভিযোগ থেকে তিনি আইনগতভাবে মোকাবেলা করে উচ্চ আদালত থেকে বেকসুর খালাস পেয়েছেন। মির্জা ফখরুল বলেন, ঐতিহাসিক এই রায়ের মধ্য দিয়ে আবারও প্রমাণ হল যে তারেক রহমানের বিরুদ্ধে আনা সব মামলাই রাজনৈতিক ষড়যন্ত্রমূলক ছিল। আর এ রায়ের পর নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আনন্দ মিছিল করেছে বিএনপি নেতাকর্মীরা।